আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া খবর এখন করোনায় আক্রান্ত রুগী আছে মাত্র দুই জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় নতুন করে একান্ন জনের শরীরে করোনা ভাইরাস করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো তিনজন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রুগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে ছাপ্পান্ন জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো আটত্রিশ জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে জন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার সাতশো আশি জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দুই হাজার একশো পঁচাশি জন আর এদের মধ্য থেকে সাতাত্তর জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে